আচ্ছা, আমরা এখানে আজকে দেখবো মার্কিউ টুলের ব্যবহার। আমরা দেখছিলাম যেটা শুধুমাত্র সিলেকশনের কাজে ব্যবহার করা হয়। মুভ টুল হচ্ছে কোনো কিছু নড়াচড়া করার জন্য। শেষ পর্যায়ে আমরা আসছি এখন লেসু টুলে। লেসু টুলের ভিতরে আছে তিনটা লেসু টুল: শুধু লেসু টুল, পলিগোনাল লেসু টুল, ম্যাগনেটিক লেসু টুল। তো প্রথম আমরা দেখবো শুধু লেসু টুল, এটার কাজ কি, এটা দিয়ে কী করা যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ফাইল থেকে একটা ইমেজ নিয়ে আসবো। এটা দিয়ে সাধারণত, এটাও একটা সিলেকশনেরই কাজ, এটা দিয়ে সিলেকশনই করা হয়। অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ করা হয় এটা দিয়ে, বা কোনো জায়গা সিলেক্ট করা হয়। যে কোনো ইমেজ কাজ করার পূর্বে এটাকে ডুপ্লিকেট করে নেবে, তাহলে অরিজিনাল ইমেজটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে ধরেন বায়ার আপনাকে একটা ইমেজ দিল যেটা স্পটটা রিমুভ করেন, স্পট রিমুভ করতে গিয়ে আপনি এটা নষ্ট করে ফেলছেন কোনো কারণে। যদি ডুপ্লিকেট না করেন তাহলে অরিজিনালটা আর পাবেন না। আর বায়ারের কাছে যদি না থাকে বা এরকম কোনো কিছু হয় তাহলে সব কিছু যাবে। এই জন্য মেইনটা রাখতে হবে। মেইনটা রাখার অনেক ধরনের সুবিধা আছে, কারণ মেইনটা যদি রাখেন তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আপনার আগে কী ছিল আর আপনি এখন কী করতে পারছেন। আপনি বায়ারকে দেখাইতে পারবেন যে আপনার আগে এটা এরকম ছিল, আমি এখন এরকম করছি, দেখেন ভালো না খারাপ হয়েছে। আর যদি না থাকে তাহলে বুঝাতে পারবেন না যে আপনি কী করছেন, আপনি নিজেও বুঝবেন না যে আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো এই ইমেজটারও কাজ করার পূর্বে আমরা ডুপ্লিকেট করে নিই, প্রত্যেকটা কাজই ডুপ্লিকেট করে নেবেন ইমেজের বেলা। নাহলে অনেক সময় দেখা গেলো যে আপনার ভালো একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন করতেছেন, কোনো একটা সময় কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলছেন এই নষ্ট জায়গা অবস্থায়, ওইটা অরিজিনালটা নষ্ট হয়ে এটাই থাকবে, তবে আপনার ভালো ইমেজটা চলে যাবে। আচ্ছা, আমরা দেখার কথা বলছিলাম শুধু লেসু টুল। আমি টুল বার থেকে লেসু টুল সিলেক্ট করছি। লেসু টুল সিলেক্ট করার পর এটা দিয়ে আমি ইমেজটাকে সিলেক্ট করব। তো এটা দিয়ে কীভাবে সিলেক্ট করতে হবে, এই লেসু টুল দিয়ে এক ক্লিকে, মানে আমি এখানে ক্লিক করে ধরার পর আর ক্লিক ছাড়া যাবে না, যেখানেই ছাড়বো ওই জায়গা থেকে সে টার্ন করে অটোমেটিকলি আমার আগের জায়গায় স্টার্টিংয়ে চলে আসবে, সে অটো একটা জায়গা সিলেক্ট করে নেবে। এই জন্য ক্লিক দিয়ে ধরে মাউসটাকে ঘোরাতে হবে, ক্লিক ছাড়া যাবে না, ছবির পাশ দিয়ে ঘোরাতে হবে। সেক্ষেত্রে অ্যাকুরেট হবে না প্রথম প্রথম, সমস্যা না, অ্যাকুরেট না হলে আমাদের অ্যাকুরেট করার কিছু ওয়ে আছে, আমরা পরবর্তীতে এইগুলো ইউজ করব। আমি জাস্ট একটা লাইন নিলাম, শুধু একটা সিলেকশন এরিয়া তৈরি করলাম, ভালো খারাপ যাই হোক এই আমি আগের পয়েন্টে এসে এটাকে ছেড়ে দিব। এই যে সিলেক্টেড হয়ে গেছে, এখন আমি জুম করে দেখি আমি কতটুকু ভালোভাবে কাজটা করতে পারছি। এই দেখেন, এদিকে ভিতরে আসছে, এদিকে বাইরে চলে গেছে। এখন আমরা প্রথম দিনই দেখছিলাম সিলেকশন কীভাবে অ্যাড করা যায়, কীভাবে সাবস্ট্রাক্ট করা যায় দেখছিলাম। এখন এগুলো লাগবে আস্তে আস্তে। ধরেন আমি এই জায়গায় একটু সিলেকশনটা কী করবো, সাবস্ট্রাক্ট করবো। আমার সিলেকশন কিন্তু ইমেজ, এখানে ইমেজের থেকে বেশি চলে গেছে না, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে না, এখানে সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমি এইটা সিলেক্ট, মানে লেসু টুল সিলেক্ট থাকা অবস্থায় অপশন বার থেকে আইকনটা সিলেক্ট করবো, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এই আইকনটা সিলেক্ট থাকতে হবে। এইটা সিলেক্ট থাকার পর আমি এই কোণা থেকে ধরে যেটুকু জায়গা বাদ দেওয়ার কথা আমি আস্তে আস্তে, এখন মাউসটা আস্তে আস্তে নড়াবো, আর যেহেতু কাজটা আমি পারফেক্ট করবো এখন, এখানে নিয়ে ওইদিকে বেশি নিলে সমস্যা নাই, কারণ ওইদিকে লাইনের কোনো দরকার নাই, আমি এখানে ছেড়ে দিলাম, এখানে সিলেকশনটা ভিতরে চলে আসছে। আমি এখানে সাবস্ট্রাক্ট করলাম, এখন এইখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু আরও সাবস্ট্রাক্টের জায়গা আছে, আমি সবগুলো সাবস্ট্রাক্ট করে নিই আগে। এই কোণার থেকে ধরে আমি মাউসটা আস্তে আস্তে নড়াবো, কারণ দ্রুত করলে কাজটা সুন্দর হবে না। এটা দিয়ে আসলে কোন ধরনের কাজগুলো হয় দেখেন, এটা দিয়ে হয় আপনার মনে করেন
যে এমন কিছু ব্যানার ট্যানার তৈরি করা হয় যেখানে ইমেজটাকে একদম লাইন বাই লাইন কাটতে হয় না, একটু যেমন আমাদের যে নির্বাচনী ব্যানার ট্যানার হয় না, বড় বড় ব্যানার অনেক ধরনের ছবি থাকে, বেশি ছবি থাকে, ওইগুলো এখানে একটু ফেদার দিয়ে তাড়াতাড়ি তারা সিলেক্ট করে ফেলে, যে একটু একটু ব্যাকগ্রাউন্ড থাকলেও সমস্যা নাই, এরকমভাবে কাজ করে। মানে এই কাজগুলো এইভাবে করলে একটু দ্রুত করা যায়। ধরুন একটা এরিয়া নিয়ে নিলেন, পরে আর কি হবে, খুব দ্রুত এইভাবে টান দিয়ে এটাকে সিলেক্ট করে দিবে। এটা দেখেন অ্যাকুরেটভাবে করতে গেলে অনেক সময় লাগবে, এভাবে তারা খুব দ্রুত এই কাজগুলো করে দিবে। এখন শুধু আমি মানে সিলেকশনগুলো কমাইতেছি, সাবস্ট্রাক্ট করতেছি, পরবর্তীতে অ্যাড করবো, যেখানে অ্যাড করা দরকার ওগুলো অ্যাড করে দেবো। আচ্ছা এখন একটু জুম আউট করি, তাহলে মোটামুটি বাইরের অংশ আর একটু জায়গা বাকি আছে, বাইরে আছে আমার সিলেকশনটা, এই যে এইদিকে। অতিরিক্ত জায়গা আমার সিলেকশন শেষ হয়ে গেছে, এখন আমার কিছু জায়গা অ্যাড করতে হবে, যেগুলো আমার বডির উপর দিয়ে সিলেকশন আছে। দেখেন এখানে যদি আমি এখন একটা ক্রপ করি, আমার হাতটা চলে যাবে, এখানে এই জায়গাটা বাদ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এখন অ্যাড, সিলেক্ট টু অ্যাড এই আইকনটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমার অরিজিনাল যে বডি আছে এখান থেকে ঘোরাবো, ভিতর দিয়ে ছাড়বো। দেখেন মোটামুটি এখানে একটা লাইনে চলে আসছে। এই অবস্থায় আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারবো। আমরা একটু লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পরে এখানে লকের উপরে ডাবল ক্লিক করবো, এখানে তালা চিহ্ন আছে না, এখানে ডাবল ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, এখানে ওকে দিব, লকটা আনলক হয়ে যাবে। আনলক না হওয়া পর্যন্ত আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা কীভাবে করব, এই পেজের মধ্যেই করব নাকি এটাকে আমি নতুন পেজে নিয়ে যাব? যদি এই পেজের মধ্যেই করতে হয় তাহলে আমরা এই যে সিলেকশনটা আছে না ইমেজে, আমি এটাকে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। এখন সিলেকশন আছে আমার ব্যাকগ্রাউন্ড, তারপরে কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। একই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, এখন আমি ইচ্ছা করলে এর পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড এনে অ্যাড করে দিতে পারবো। দেখেন ফাইল থেকে ওপেন করলাম, কপি করলাম, আমার ইমেজে এটা পেস্ট করে দিলাম। তাহলে এই লেয়ারটা উপরে আসে, আমরা জানি লেয়ারটা কীভাবে নিচে নামাতে হয়, জানি না, কন্ট্রোল তার ব্যাকেট প্রথমটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিচে পড়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে একই জায়গায় রাইখা, ঠিক আছে। আবার যদি মনে হয় যে না, আমি ইমেজটাকে আমার অন্য একটা ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ডে না একই ব্যাকগ্রাউন্ডে বসাবো, তবে এখানে হলে কী হয় দেখেন, ইমেজের যে সাইজটা আগে ছিল এটাই থাকবে, এখানে ব্যাকগ্রাউন্ড যতটুকু দরকার ততটুকু দিতে পারবো। বাট আপনি যদি এটাকে আপনার নিজের মতো করতে চান, এটা নিজের মতো পুরোপুরি করা যাবে না। আর যদি ইমেজটাকে কপি করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কপি করেন ইমেজটাকে, এখানে নিয়ে আসেন, এখানে এনে পেস্ট করেন, এখন আপনি ইমেজটাকে ছোট বড় করতে পারবেন। দেখেন মুখটল দিয়ে আপনি সরান, এই কর্নার ধরে শিপ ধরে টান দেন, ইমেজটা বড় হবে, কিন্তু এই জায়গায় আর বড় করা যাবে না, এখানে আর বড় করা যাবে না, কারণ এর অরিজিনাল সাইজটি এতটুকু বড়। এখানে বড় করা যাবে,
কপি করা যাবে, এটাকে আবার টার্ন করে মুখোমুখি দেখানো যাবে। এরকম রাখা যাবে, এটা জল চাপ করা যাবে, একটা জল চাপ দেওয়া যাবে, সবগুলোই দেখবো আমরা আস্তে আস্তে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি লেসো টুল দিয়ে।